إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع قليل ولهم عذاب أليم. السلام عليكم ورحمة الله. إنسان سافر على كتير باي بوشيلة بالوار. আমরা অল্প কয়েক মিনিটের জন্য একটু কথাগুলো শুনি আর আমাদের সকলের উপকার এবং সহজের জন্য আমরা সংক্ষেপে সহজেই যেন সংক্ষেপে কাজটা শেষ করতে পারি এজন্য আল্লাহ তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের সাথে সংযুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থীর জন্য এখানে বিভিন্ন উচ্চ পর্যায়ের এমন ভালো মেহমান আছেন যাদেরকে আমাদের মেহমানদারি করাটা খুব কর্তব্য এবং দায়িত্ব ছিল। আপনারা যে এখানে বসছেন এটাও আমার কাছে খারাপ লাগে। উচিত ছিল আপনাদেরকে সুন্দরভাবে মেহমানদারি করানো এবং খুব ভালো একটা পরিবেশে, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে এটা আমরা এখন করতে পারতেছি না। আপনাদেরকে শুধুমাত্র আমরা দাওয়াত দিয়ে রাখলাম সবসময়ের জন্য, শুধু যেদিন একটু আমাদের জামেলা বেশি থাকবো ওদিন সারা যে কোনো সময়ে খুব সুন্দর মেহমানদারি করতে চেষ্টা করবো। আসলে চুমচর মাদ্রাসা এটার যে কতগুলা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হয়ে মাদ্রাসা সহ শিক্ষামুক্ত, মানে এখানে কোনো মেয়ে পড়ানো হয় না। যে মাদ্রাসায় ক্লাসে কোনো মেয়ে নেই, নুরানিতে শিশু শ্রেণীর ওগুলাতে আছে, কোনো মেয়ে এখানে ছাত্রী হিসাবে নাই, আমরা রাখি না। ওরা যদি কেউ আসে আমাদের লক্ষ্যের আলতা শাখা বা পাশে ময়লা আসাদের সেখানে বলতে কথা, কারণ পরিবেশ পরিস্থিতিটা এরকম যেগুলো এখানের মুরব্বীরা যারা আছেন এদেরকে বোঝানো আমি প্রয়োজন মনে করি। দুই নম্বর হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ এবং মাদ্রাসায় সরকারিভাবে যেভাবে প্রণীত হচ্ছে এবং এই শিক্ষা ব্যবস্থা যদি চালু থাকে তাহলে এই প্রজন্ম যদি একাধারে 10 বছর যায় অতিক্রম হয় তাহলে এদেশে অনেক মডেল মসজিদ থাকবে তবে ইমাম থাকবে না, অনেক বিল্ডিং থাকবে তবে ছাত্র থাকবে না, অনেক শ্রোতা থাকবে তবে ওয়াজ থাকবে না, অনেক জনগণ মাসালার জন্য আসবে কিন্তু মুক্তি থাকবে না। সচেতন গার্ডিয়ান তারা চাইতেছে তার ছেলেটা যেন সত্যিকার মানুষ হয়, এরপরে সে যেন একজন ভালো আলেম হয়। আগে সত্যিকার একজন মানুষ হয় এটা সবাই চায়। আমাদের দেশে একটা হাই স্কুল, একটা মাদ্রাসায়, একটা প্রতিষ্ঠানের 5, 4, 4, 5, 6, 7, 8 একটা ছেলেকে যদি একটা রচনা লিখতে দিয়ে হাসি রচনা লেখো, গরু রচনা লেখো, সে খুব তাড়াতাড়ি লেখে। 8 লাইন লেখক, 10 লাইন লেখক, সে লেখে। তাকে যদি বলি মানুষ রচনা লেখো, সে পারে না। এই কথাটা আর কখনো শুনি, কারণ আমরা রেখেছ বাঙালি করে মানুষ বানাওনি। এক কবি বলেছেন দুঃখ করে আমাদেরকে বাঙালি বানাইছে, আমরা সত্যিকার মানুষ হয়নি। এক লেখক বলেছেন যে আমরা আগে বড়দেরকে দেখলে ভয় পাইতাম, সম্মান করতাম, এখন ছোটদেরকে দেখলে ভয় পাই, সম্মান করি। পরিবেশ পরিস্থিতি এখন এই জন্য সচেতন গার্ডিয়ানরা চায় তার ছেলে যেন সত্যিকার মানুষ হয় এবং সে সত্যিকার দেশপ্রেমিক হয়। বড়দেরকে সম্মান করতে শিখে, ছোটদেরকে স্নেহ করতে শিখে, মানুষকে ভালোবাসতে শিখে এবং সে যেন খারাপ পরিবেশ থেকে মুক্ত হয়ে একজন সত্যিকার মানুষ হয়। এই জন্যই অনেকে টুমচর মাদ্রাসায় তাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমরা টুমচর মাদ্রাসার সেই ঐতিহ্য বরাবর ধরে রাখার চেষ্টা করে আসতেছি এবং সামনেও যেন ধরে রাখতে পারি, চেষ্টা অব্যাহত আছে, ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের এটাই মাদ্রাসার বৈশিষ্ট্য যে এই মাদ্রাসায় ছেলেরা পড়ালেখার পাশাপাশি সে সত্যিকার মানুষ হয়, এতটুকু আমরা বলতে পারি এবং আমরা এটা শিখাই। তালিমের পাশাপাশি তারবিয়ত যেটা যেটা আমাদের এই মাদ্রাসার যিনি সাবেক অধ্যক্ষ আল্লামা হারুন মাদানী, এই মাদ্রাসার বিখ্যাত আলেম যিনি জীবনের সবগুলোতে যিনি 5 ক্লাস ফার্স্ট, বাংলাদেশের যিনি সবগুলোতে 5 ক্লাস ফার্স্ট, বাইরেও ফার্স্ট, তিনি এখনো আমাদের এখানে পাঠদান করেন এবং ছাত্রদেরকে প্রতি সোমবারে যদি ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন, নসিহত করেন, দূর দূরান্ত থেকে অনেকে এমনি আসে, আমরাও সেটা চেষ্টা করি। তো আসলে সকলেই চায় যে তার ছেলেটা যেন তার মা বাবার চক্ষু শীতল হয়, কাঙ্ক্ষিত হয়, আমরা এটা ধরে রাখার চেষ্টা করি। আমরা যারা আছি আমরা তো আমাদের দায়িত্ব, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, যত আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে। আর আপনারা ছেলেরা তা আমাদের কাছে কিছু সময় থাকে, বেশিরভাগ সময় আপনাদের দায়িত্বেই থাকবে। আপনারা ছাত্র, শিক্ষক, অভিভাবক, তিনটা সমন্বয় কিন্তু একটা প্রতিষ্ঠান চলে। আমরাও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন, ছাত্ররাও চেষ্টা করবেন, আর সব কিছুর সাথে আল্লাহ তাআলার রহমত অবশ্যই লাগবে। তো আমরা আজকের এই সবকের ইয়ার দিনে, আজকের এই ভর্তি পরীক্ষার দিনে আমরা আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন গার্ডিয়ানরা, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। আপনাদের যেভাবে সম্মান দেওয়া দরকার ছিল সেভাবে পারছি না। আর আরেকটা দুঃখ প্রকাশ আমরা এই জন্য করি, আমাদের এখানে আসলে দূর দূরান্ত ছাত্র বেশি, আমাদের আবাসিক ছাত্র সংখ্যা একেবারে সামান্য, সর্বোচ্চ 50 জন দেওয়া যাইতে পারে। এই জন্য খুব কষ্টে আছি আমরা এই দিক থেকে। অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা ভর্তি হয় পাশাপাশি, যেমন যেখানে মাদ্রাসা বাড়ি এখানে, বাড়ি এখানে। এখানে একটা ছেলে আছে, আমি অনেকেরও দেখাইছি, ও 9ম শ্রেণীতে, গতকাল আসি আমার বাসায় উঠছে, বাড়ি খুলনা সুন্দরবনের পাশে বাগেরহাট, একা আসছে হাফেজে কোরআন, 9 মাসে অভ্যাস করছে, একা আসছে। সেখান থেকে কাঁধে বস্তা ছেলে দেখি আমি কীভাবে ফেরত পাঠাতে পারি। আরেকজন এই শরীয়তপুর, দিনাজপুর, রংপুর, অনেক দূর দূরান্ত থেকে, ভোলা বরিশাল থেকে আসে। তখন মানে মনটা এত খারাপ লাগে। গত কয়েকদিন আগে এক গার্ডিয়ান আসি বলতেছে, আমার ছেলেকে আমি ঢাকা ও ভাষা ভর্তি করাবো। আমি সাথে সাথে এত খুশি হয়েছি, এখন তাড়াতাড়ি জানাবো। উনি মনে করছে আমি দিই না, না দিই, আমি বলে টুকচল বৈশিষ্ট্য হয়েছে, যাওয়ার জন্য বললেই প্রস্তুত, এবং আমি ঘোষণা করে দিয়েছি কার যদি বাহানা থাকে নিয়ে যাবে, যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। এখানে সাথে সাথে আমাদের যারা দাখিল পরীক্ষা চেয়ে যখন যাইতে পারে, সাথে সাথে কোনো কথা নেই, ভর্তি হইতে এখানে কষ্ট আছে, এটা বলছে। আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন, যেন আসার এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি, চেষ্টা করি। তো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করব। আর যারা প্রশংসাপত্র নিয়ে আসছেন পরবর্তী প্রতিষ্ঠানের, তারা ইচ্ছা করলে আজকে ভর্তি করাতে পারবেন। 6ষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে মিনহাজুর রহমান, পিতা মশিউর রহমান, আর আমি বলতেছি এমনি জানা দিলাম এটা। দ্বিতীয় হয়েছে নূর হোসাইন, পিতা মাজারুল ইসলাম। তৃতীয় হয়েছে আমিনুল ইসলাম, পিতা সিরাজ। 6ষ্ঠ শ্রেণীর পুরা ফলাফলটা দোতলায় ঘোষণা করা হবে, গার্ডিয়ান সহ সেখানে আছে, আমি শুধু উদ্বোধন করে দিলাম।